আমার পেছনে যে বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের বিখ্যাত ওয়াগা বর্ডার এই বর্ডার দিয়েই ভারত অ্যাকচুয়ালি পারমিশন দেয় ফরেনারদেরকে মানে যারা নন নন ইন্ডিয়ান তাদেরকে পারমিশন দেয় পাকিস্তানে ঢুকবার ক্ষেত্রে তো আপনি যদি বাই রোডে পাকিস্তানে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এই বর্ডার পারমিটটা নিতে হবে এই বর্ডারের মাধ্যমেই আপনাকে আসলে যেতে হবে পাকিস্তানে সড়ক পথে গুগলে সার্চ করে দেখলাম বাংলাদেশ থেকে পাকিস্তানের এয়ার ফ্লাইটের টিকিট সময় বেঁধে প্রায় পঁচাশি ছিয়াশি হাজার টাকা থেকে শুরু করে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত চলে যায় চিপ টিকিটগুলো যেগুলো আছে যেগুলো মানে বিভিন্ন সিজন অনুযায়ী সর্বনিম্ন পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা এবং সর্বোচ্চ এক এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আমি পেয়েছি আগামী তিন চার পাঁচ মাস পর্যন্ত এবং এগুলো আমি রিটার্ন টিকিটের কথাই বলছি মানে যাওয়া আসা মিলে তো বাংলাদেশ থেকে আসলে পাকিস্তানে এই এক লাখ টাকা খরচ করে আমি আমরা এক লাখই ধরে রাখি বাংলাদেশ থেকে পাকিস্তানে এক লাখ টাকা খরচ করে যাওয়ার মতো আসলে কিছু নাই পাকিস্তানে কেন যাব এক লাখ টাকা খরচ করে তো অনেকের হয়তো ইচ্ছা আছে অনেকে বিভিন্ন কারণে কালচারাল কারণে বলুন কিংবা দেশটি কেমন দেশটি অবশ্যই সুন্দর কিন্তু ওখানকার মানুষগুলো কেমন একসময় আমাদেরকে শাসন করেছে শোষণ করেছে এখন তাদের কি অবস্থা এইসব দেখার জন্য অনেকে যেতে চায় অনেকে একটি আরেকটি আমাদের কাছাকাছি একটা ইসলামিক কান্ট্রি যে যাদের ইসলামিক কালচার অনেক সমৃদ্ধ তো সেটার জন্য অনেকে যেতে চায় অনেকে শপিংয়ের উদ্দেশ্যে যেতে চায় কিন্তু এই এক লাখ টাকা খরচ করে আসলে এখানে যাওয়ার কোনো মানে হয় না তো যত কম খরচে যাওয়া যায় আমি এই সড়ক পথের যে প্রসেসটা আমি এখন বলবো যাওয়ার জন্য এই সড়ক পথের প্রসেসে এই প্রসেসটা আপনারা যদি ফলো করেন এইভাবে যদি যান পুরোপুরি যা যা বলছি তার যদি সব কিছু অক্ষরে অক্ষরে মেনে আপনারা যান আপনার সড়ক পথে এর চাইতেও প্রায় পাঁচ থেকে সাত ভাগ কম খরচে মানে ধরেন দশ পনেরো হাজার টাকা খরচে বা ম্যাক্সিমাম বিশ হাজার টাকা খরচ হবে আপনার আপনি গিয়ে পাকিস্তান থেকে ঘুরে আসতে পারবেন এটা সময় বেশি লাগবে কিন্তু যেতে পারবেন আর আমি এই পুরো প্রসেসে কী কী বলবো সেটা এখন বলে দিচ্ছি প্রথমেই বলবো কী কী কাগজপত্র লাগে সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস থার্ড হচ্ছে কত টাকা খরচ হবে সেটা আমি অলরেডি বলেই দিয়েছি এবং ফোর্থ কারা যেতে পারবেন বা কি কি সতর্কতা নিয়ে কে কে যেতে পারবেন তো পুরো ভিডিও জুড়েই থাকুন খুবই ইম্পর্টেন্ট সব ইনফরমেশান একটা ইনফরমেশান মিস হলেই আপনি গিয়ে হয়তো ঝামেলায় পড়তে পারেন পরে আবার হয়তো আপনি এখানে এসে কমেন্ট করবেন আপনার কথা মতো গিয়েছে কিন্তু এই ঝামেলা হয়েছে পুরোটা না জানলে যদি আধা আধা আধি জানেন তাহলে আসলে সমস্যা হবেই তো পুরা ইনফরমেশানগুলো জানুন ইনশাল্লাহ আপনি সুন্দর মতো পাকিস্তান থেকে ঘুরে আসতে পারবেন অল রাইট বাই রোডে পাকিস্তানে যেতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে প্রথমে সেটা নিয়ে কথা বলি এক নম্বরে হচ্ছে ইন্ডিয়ান ভিসা লাগবে আপনার সেকেন্ড হচ্ছে পাকিস্তানের ভিসা লাগবে দুটা দেশে যাবেন দুটা দেশে তো আপনার এই দুটো জিনিস লাগবেই এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস নোট করে রাখুন পাকিস্তান যাওয়ার ক্ষেত্রে ইন্ডিয়া কোনো ধরনের ট্রানজিট ভিসা ইস্যু করে না যেটা নেপালের ক্ষেত্রে মানে করে যেটা এখন আপাতত হয়তো বন্ধ আছে কিন্তু নর্মালি তারা করে ভুটানের ক্ষেত্রে করে কিন্তু পাকিস্তান যাওয়ার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ট্রানজিট ভিসা দেবে না আপনাকে সিম্পলি ভারতের ট্যুরিস্ট ভিসাতে আপনাকে ভারতে যেতে হবে এবং পাকিস্তানের যেটা ই ভিসা আপনার পাকিস্তান ইস্যু করে সেই ই ভিসাটা আপনার থাকতে হবে এরপরে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের প্রথম দুই পেজ দুই পেজ যেটা আছে যেখানে আপনার আপনার ইনফরমেশান এবং আপনার অ্যাড্রেস এবং ফ্যামিলি ইনফরমেশান দেওয়া আছে এই দুটা পেজ আপনি ভারতে এন্ট্রির পরে যে ইমিগ্রেশনের যে সিলটা দিয়েছে তারা ওই সিলটা লাগবে ওই ওই পেজটা লাগবে এরপরে লাগবে সি ফর্ম ইন্ডিয়ান কোনো হোটেল থেকে আপনাকে এই সি ফর্মটা দেওয়া হবে চার নম্বরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি পাঁচ নম্বরে হচ্ছে যেই বাস ট্রেন বা প্লেন যেভাবেই আপনি ভারতে প্রবেশ করেছেন সেই টিকিটটি লাগবে এবং ছয় নম্বরে আপনার যে এক্সিট পারমিটটা নেবেন আপনি ওয়াগা বর্ডার দিয়ে সেই এক্সিট পারমিটের জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে ওইটা ফিল করে আপনি সিগনেচার করে দেবেন এই যা যা ডকুমেন্ট বললাম এই প্রত্যেকটা ডকুমেন্টকে পিডিএফ করে পিডিএফ ফাইলটি আপনি আপনার সঙ্গে রাখবেন কারণ এগুলা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে এখন জানাচ্ছি দুই নম্বরের ট্যুর প্রসেস প্রথমে আপনি হয়তো ভারতে চলে গেলেন সেটা আপনি বাংলাদেশ থেকে কলকাতা যেতে পারেন সেটা বাসে ট্রেনে প্লেনে যেটাতেই যান আপনি কলকাতা যেতে পারেন বা শিলিগুড়ি যেতে পারেন মানে এই দুই দিকে কলকাতাতে বেশিরভাগ মানুষ যায় আর যারা হয়তো দার্জিলিং দার্জিলিং ঘুরতে যায় তারা হয়তো শিলিগুড়ি বর্ডার দিয়ে যেটা আমাদের বুড়িমারি বর্ডার উত্তরের দিকে তো ওদিক দিয়ে হয়তো ঢুকতে পারে আপনি ওদিক দিয়েও ঢুকতে পারেন অথবা আপনি সরাসরি প্লেনে করে দিল্লিতেও যেতে পারেন কমপ্লিটলি আপনার ইচ্ছা আপনি যেভাবেই যান আপনি আপনারা ধরে রাখি যে আপনি কলকাতায় গিয়েছেন প্রথমে যেটা বাংলাদেশে বেশিরভাগ মানুষ যায় কলকাতায় যেতে আপনি যে বাসে যান সেখানে আঠারোশো থেকে বাইশশো টাকার মতো টিকিট লাগতে পারে সরাসরি যে বাসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বলছি ট্রেনে গেলে আপনার পঁচিশশো থেকে সাঁইত্রিশশো টাকার মতো লাগবে আর প্লেনের ভাড়া তো আপনারা জানেনি ওয়ে ভাড়া বোধ হয় সাড়ে ছয় সাত হাজার টাকার মতো বা আট হাজার টাকার মতো আর রিটার্ন টিকিট আপনি তেরো চোদ্দ হাজার টাকায় পাবেন তো যেহেতু আমরা বাই রোডের কথা বলছি বাই রোডে আমরা পুরো ট্রিপটা করব তো প্লেনকে আমরা আপাতত সাইডে রাখি আপনি ট্রেনে যেতে পারেন তিন তিন আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে অথবা আপনি আঠারোশো থেকে বাইশশো টাকা দিয়ে আপনি বাসে করে যেতে পারেন তো কলকাতায় গিয়ে আপনি একটা মোটামুটি ভালো মানের একটা হোটেলে উঠবেন যেগুলা অন্তত থ্রি স্টার বা টু স্টার থ্রি স্টার কোয়ালিটির একদম রাস্তার পাশের ছোটো ছোটো মানে একটা বিল্ডিং একটা বিল্ডিংয়ের এক অংশে একটা হোটেল আরেক অংশে একটা হোটেল এই ধরনের হোটেল না উঠে একটু কোয়ালিটিফুল হোটেলে উঠবেন কারণ কোয়ালিটিফুল হোটেলগুলোতে এই সি ফর্ম যে সি ফর্মটা লাগবে সেই সি ফর্মটা আপনাকে দিয়ে দিবে ঠিক আছে অনলাইনে যেসব হোটেলকে বুকিং করা যায় অনলাইনের মাধ্যমে যেসব হোটেল আপনি বুকিং করতে পারেন সেই হোটেলগুলোও আপনাকে সি ফর্ম ওই অনলাইনে বুকিংয়ের সাথেই সি ফর্ম দিয়ে দেবে সিফর্ম আসলে আমরা সাধারণত নেই না এই জন্য কখনো দেয় না চাইলেই দিয়ে দেবে সি ফর্ম একটা হচ্ছে একটা ফর্ম যে আপনি যে ওই আপনার ওইখানে সব ইনফরমেশন থাকবে এবং আপনি যে ওই হোটেলে ছিলেন কবে থেকে কবে ছিলেন তো সেই ইনফরমেশনগুলো ওরা ওদের একটা লিগাল ফর্মের মধ্যে আপনাকে লিখে দেবে ওটা আপনি চাইলেই দেবে ফ্রি অফ কস্ট দিয়ে দেবে কোনো কোনো হোটেল হয়তো একশো দুশো টাকা চার্জ করতে পারে তো চাইলে দিয়ে দিতে হবে আসলে কিছু করার নেই তবে নর্মালি মোটামুটি ভালো হোটেলগুলো ফ্রি অফ কস্ট আপনাকে দিয়ে দেয় তো সি ফর্ম পাওয়া নিয়ে কোনো টেনশন নেই সি ফর্ম আপনি এমনি পেয়ে যাবেন যে সি ফর্মটা লাগবে এরপরে আপনার যে ডকুমেন্টগুলো আছে যে ডকুমেন্টগুলোর কথা বলেছি আদার দেন সি ফর্ম সি ফর্ম তো আপনি এখানে না এসে পেতেন না তো সি ফর্মের সাথে যে ডকুমেন্টগুলো আছে এই সবগুলো ডকুমেন্ট আপনি নিয়ে যেগুলো পিডিএফ করে নিয়ে এসেছেন নিয়ে আপনি নিচে কোনো কম্পিউটার সেন্টারে যাবেন কম্পিউটার সেন্টারে গিয়ে ইন্ডিয়ান যে এফ আর আর ও আছে ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস তো যারা এই ফরেনারদের হয়তো বিভিন্ন সেবা প্রদান করে থাকে সেটা আপনার ভিসা এক্সটেনশন তারপর হচ্ছে নতুন কোনো পারমিটের ক্ষেত্রে কিংবা কোনো বর্ডার ইউজ করার ক্ষেত্রে তো সেই এফ ওতে ওদের অনলাইনে আপনি এই কম্পিউটারের দোকান থেকে আপনি অ্যাপ্লিকেশানটা করে ফেলবেন করে পরের কাজটা হচ্ছে আপনাকে সোজা চলে যেতে হবে এই সব হার্ড কপিগুলো নিয়ে দিল্লি আপনি হয়তো পরের দিন আপনি দিল্লি চলে যেতে পারেন বা আরেক দিন কলকাতায় থেকে ঘুরে আপনি তারপর দিল্লিতে চলে যেতে পারেন কারণ দিল্লিতে গিয়ে আপনাকে ওই এফ অফিসে আপনি এই ডকুমেন্টগুলার হার্ড কপি আবার জমা দিয়ে দিতে হবে আছে না আমাদের পাসপোর্ট অফিসে আমরা যখন পাসপোর্টের অ্যাপ্লিকেশন করি অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পরে সেগুলো আবার হার্ড কপি নিয়ে গিয়ে আবার জমা দিতে হয় একই প্রসেস তো এই হার্ড কপিগুলো নিয়ে গিয়ে আপনাকে জমা দিতে হবে এখন আপনি কলকাতা থেকে দিল্লি প্লেনে যেতে পারেন তো আমরা তো প্লেন বাদিয়ে দিয়ে দিয়েছি বাসে যেতে পারেন অথবা ট্রেনে যেতে পারেন ইন্ডিয়ায় ট্রেন জার্নি সবচেয়ে আরামদায়ক এবং কম খরচের তো যদি আপনি কিছুদিন আগে থেকে যদি আপনার যোগাযোগ থাকে কলকাতায় তাহলে আপনি হয়তো কিছুদিন আগে থেকে কাটলে হয়তো পনেরোশো দুই হাজার টাকার মধ্যে আপনি ট্রেনের টিকিট পেয়ে যাবেন আর যেহেতু আপনি আপনি যদি গিয়ে কাটেন গিয়ে কাটার ক্ষেত্রে আপনাকে হয়তো তিন সাড়ে তিন হাজার টাকা লাগতে পারে তো এই কলকাতা থেকে দিল্লি আর আপনি যদি সরাসরি দিল্লি গিয়ে থাকেন তাহলে তো আপনাকে আর কোথাও যেতে হচ্ছে না আর আপনি যদি শিলিগুড়ি থেকে গিয়ে থাকেন শিলিগুড়ি থেকে কলকাতার দিল্লির ভাড়া হচ্ছে আড়াই হাজার টাকার মতো তো লেস এক হাজার টাকার কম বেশি আমি সব দিকের কথাই বলে দিলাম তো দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে আপনি একটা হোটেল বুকিং করলেন যত কম দামের হোটেল পারেন অবশ্যই খরচ তো বাঁচাতে হবে যত কম দামের হোটেল পারেন তত কম দামের হোটেলের মধ্যে আপনি হোটেলে হয়তো একটা বুকিং করলেন বুকিং করার পরে পরের দিন গিয়ে আপনি এফ আরও অফিসে গিয়ে আপনার হার্ড কপিগুলো জমা দেবেন দিয়ে ওরা আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস সব কিছু লিখে নেবে আপনাকে হয়তো একটা কোড দিয়ে দেবে বা একটা সিরিয়াল নাম্বার মানে আপনার রিসিপ্ট আর কি এরপর আপনাকে ওয়েট করতে হবে দুই দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত তো সাধারণত ছয় থেকে সাত দিনের মধ্যেই দিয়ে দেয় খুব যদি আপনার কপাল ভালো থাকে তো দুই তিন দিনেই পাবেন আর খুব কপাল খারাপ হলে হয়তো তেরো চোদ্দো দিন লাগবে মোরাললেস এইট্টি পার্সেন্ট তারা ছয় থেকে সাত দিনের মধ্যে দিয়ে দেয় এই ছয় থেকে সাত দিন আপনাকে ভারতে ঘুরতে হবে আপনি এই ছয় থেকে সাত দিন দিল্লিতে বসে না থেকে আপনি চাইলে কাশ্মীর ঘুরে আসতে পারেন আপনি এই ছয় সাত দিনের মধ্যে তাহলে মুম্বাই ঘুরে আসতে পারেন বা দিল্লিতেও ঘোরার অনেক জায়গা আছে আপনি আগ্রা চলে গেলেন ঠিক আছে আগ্রা তো হয়তো একদিনের ব্যাপার এটা তো আপনাকে ওইভাবে ট্যুর প্ল্যান করতে আপনাকে ধরে রাখতে হবে ছয় সাত দিন আপনাকে ভারতে অ্যাটলিস্ট ওয়েট করতে হবে এবং আপনি গিয়েছেন কিন্তু টুরিস্ট ভিসা ঠিক আছে তো নর্মালি ট্রানজিট ভিসা যদি তারা দেয় তো ট্রানজিট ভিসার মেয়াদ তিন দিন থাকে বাহাত্তর ঘন্টা তো আপনার যে এটা ট্রানজিট ভিসা না সেটা প্রমাণ করতে হলেও আপনাকে চার দিন থাকতে হবে মানে আপনি যদি নিজের দেশে আপনি পরের দিনই চলে আসতে পারেন সেটা অন্য ইস্যু কিন্তু আপনি ভারতকে ইউজ করে আপনি যখন অন্য দেশে যেতে যাবেন তখন আপনাকে অ্যাটলিস্ট ট্রান ট্যুরিস্ট ভিসাকে কনফার্ম করার জন্য আপনাকে তিন দিনের বেশি থাকতে হবে তাহলে এটা টুরিস্ট ভিসা আদারওয়াইজ আপনি যেটাকে ট্রানজিট ভিসা হিসাবে ইউজ করছেন সেটাই প্রমাণিত হবে এটার জন্য আপনি মুখে যাই বলুন না কেন কাগজে কলমে প্রমাণিত হবে যে আপনি তিন দিনের মধ্যে অন্য দেশে যাচ্ছেন মানে আপনি অ্যাকচুয়ালি ট্রানজিট ভিসা ইউজ করতেছেন ঠিক আছে তো তারাও আপনাকে যেতে দেবে না তো পাঁচ ছয় দিন সাত দিন আপনাকে হয়তো ঘুরতে হবে ভারতে আপনি ভারতে ঘুরলেন ভারতে ঘোরার জায়গার কোনো অভাব নেই আপনি তো ঘুরতেই বের হয়েছেন আর আপনাকে এরপরে যখন এক্সিট পারমিটটা তারা দিয়ে দেবে আপনি দিল্লি থেকে সোজা চলে যাবেন হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাবের অমৃতসর যে শহরটি আছে ওখানে চলে যাবেন পাঁচশো থেকে ছয়শো টাকা ট্রেন ভাড়া পড়বে ওখান থেকে আপনি সোজা ওয়াগা বর্ডারে যাবেন ওয়াগা বর্ডারে গিয়ে আপনার যে পাকিস্তানি যে ভিসা আছে পাকিস্তানি ভিসা কিন্তু স্টিকার ভিসা হয় না এবং পাকিস্তানি ভিসা আপনার পাসপোর্টের মধ্যে অ্যাটাচ করাও থাকে না বা কোনো সিলও থাকে না ওটা আপনার ইমেলের মাধ্যমে আসে ওটা আপনার পকেটেই থাকবে আলাদাভাবে ওটা পাসপোর্টের সঙ্গে থাকে না পাকিস্তানের ভিসা কীভাবে করতে হয় সেটা জানতে হলে আপনি আমার চ্যানেলে দেখতে পারেন আমি এটা একটা ভিডিও করে রেখেছি তো পাকিস্তানের আপনি ওখানে বর্ডারে যাওয়ার পরে প্রথমে তো ইন্ডিয়ান অংশ ইন্ডিয়ান অংশকে আপনি এফআরআর এক্সিট পারমিট দিয়ে দিলেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি আপনার ইন্ডিয়ান ভিসা অবশ্যই মাল্টিপল এন্ট্রি হতে হবে মানে যদি সিঙ্গেল এন্ট্রি হয় সাধারণত ইন্ডিয়ানরা বাংলাদেশি ইন্ডিয়ান এম্বাসি বাংলাদেশিদেরকে মাল্টিপল যে এন্ট্রি আছে সেটাই দিয়ে দেয় সেটা ছয় মাসের জন্য দেখ আর এক বছরের জন্য দেখ ছয় মাসের জন্য দিলে অনেককে হয়তো তিনবার এন্ট্রি করার সুযোগ দেয় অথবা মাল্টিপল দিয়ে রাখে আর এক বছরেরটা তো মাল্টিপলই হয় তো একদম ফ্রেশ পাস পাসপোর্ট ছাড়া মানে একদম সিঙ্গেল এন্ট্রি ভিসা খুব কম পেয়েছি দেয় দেয় না সেটা না দেয় অবশ্যই দেয় অনেকেই আমি দেখেছি কিন্তু খুবই কম পার্সেন্টেজে হয়তো সেটা টেন পার্সেন্টও না ম্যাক্সিমামকে ছয় মাস অথবা এক বছরের মাল্টিপল এন্ট্রি দেয় তো আপনাকে অবশ্যই আপনার ভিসা যেন মাল্টিপল এন্ট্রি হয় কারণ আপনি যেহেতু পাকিস্তানে ঢুকছেন তার মানে ইন্ডিয়া একবার ঢুকে ঢুকে পড়েছেন আবার ইন্ডিয়া থেকে বের হয়ে গেছেন এরপর যখন আপনাকে আবার পাকিস্তান থেকে আপনার যখন ইন্ডিয়াতে ঢুকবেন সেক্ষেত্রে তো আপনার ওই পারমিটটা তো থাকতে হবে আপনার ভিসাতে তো ওই মাল্টিপল এন্ট্রিটা থাকতে হবে কারণ আপনি একটা এন্ট্রি কিন্তু করে ফেলছেন অলরেডি বাংলাদেশ থেকে যখন ঢুকেছেন তো এটা মাথায় রাখবেন ইন্ডিয়ান মাল্টিপল এন্ট্রি যেন ভিসাটা হয় এবং ইন্ডিয়ান ভিসা কীভাবে করবেন সেটাও আমার চ্যানেলে আছে আপনি একটু দেখে নিতে পারেন পরবর্তীতে তো ইন্ডিয়ান ইমিগ্রেশন পার করে আপনি পাকিস্তানের ইমিগ্রেশনে যাবেন তখন তারা সেখানে আপনার ভিসাটা দেখে আপনাকে সিল টিল দিয়ে দেবে আপনার পাসপোর্টের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো কিছু সিল আপনার পাসপোর্টে পড়বে যখন আপনি পাকিস্তানে এন্ট্রি করছেন তার আগে পর্যন্ত আপনার পাসপোর্টে পাকিস্তানের কোনো নামগন্ধও থাকবে না তো যদি কোনো কারণে ইন্ডিয়ান এফ আরআরও আপনাকে পারমিশন না দেয় সম্ভাবনা খুব কম কিছু মানুষকে দিবে না সেটা আমি শেষে বলবো কাদেরকে দিবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দিবে তারা তো এটা যখন তারা আপনাকে যেহেতু এফ আর ও যদি কোনো কারণে রিজেক্ট করে দেয় যে আপনাকে দিবে না সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই কারণ আপনার পাসপোর্টে পাকিস্তান সম্পর্কিত কোনো কিছুই থাকবে না কারণ আপনার ভিসাটাও আলাদা ভিসাটা পাসপোর্টের সঙ্গে থাকে না এবং কোনো সিলচপরের তো কোনো প্রশ্নও আসে না কিন্তু যখন আপনি এন্ট্রি করলেন তখন গিয়ে সিলটা পড়লো আর কি তো সেক্ষেত্রে আপনি যখন পাকিস্তানে ঢুকলেন পাকিস্তানের ইমিগ্রেশন আপনি যখন পার করছেন তখন কিছু মানুষকে তারা যদি কারোর প্রতি কোনো সন্দেহ জাগে এটা খুবই কম সংখ্যক মানুষকে দেয় তাদেরকে এক একটা ওদের অংশ থেকে একটি ফর্ম দিয়ে দেবে মানে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা এই যে কোনো একটা ফর্ম দেবে ওটাকে ওরা সি ফর্ম বা এরকম কিছুই বলে তো এই ফর্মটা যদি আপনাকে দেয় তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ট্রাভেল হিস্ট্রি কিংবা আপনার যা ডকুমেন্ট আছে কিংবা আপনার যা আপনাকে দেখে তাদের সন্দেহ হয়েছে বিধায় তারা আপনার জন্য এই ফর্মটা ইস্যু করেছে আপনার কাজ হচ্ছে তখন সরাসরি এই ফর্মটা নিয়ে কাছাকাছি যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে গিয়ে জমা দেওয়া সে পুলিশ স্টেশনে আপনি যখন জমা দেবেন তখন পুলিশ ওই ফর্মটা আপনার ওদের ওদের কাছে রেখে দিবে। রেখে দিয়ে ওরা ওদের ওদের পুলিশের সিগনেচার করা আপনার সকল ডিটেলস সহ আরেকটি ফর্ম আপনার হাতে দিয়ে দেবে ওটাকে বি ফর্ম বলে তারা ওই ফর্মটা আপনাকে যত্ন সহকারে আপনার পাসপোর্ট যেরকম আপনাকে যত্ন সহকারে রাখতে হবে যে পাসপোর্ট ছাড়া আপনি আর ফেরত আসতে পারবেন না সেরকম ওই ফর্মটা আপনাকে যত্ন সহকারে রাখতে হবে তারপর আপনি পুরা পাকিস্তান ঘুরে বেড়ান মানে আপনার যতদিনের ভিসা আছে ততদিন ঘুরেটোরে আপনি যখন রিটার্ন করবেন রিটার্ন করার সময় আপনাকে আবার পুলিশ স্টেশনে যেতে হবে গিয়ে ওরা যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটা আপনি জমা দিয়ে দেবেন পুলিশের কাছে পুলিশ তখন সব কিছু চেক টেক করে আপনাকে এক্সিট পারমিট দিয়ে দেবে তখন ওই এক্সিট পারমিট নিয়ে এসে আপনি যদি ইমিগ্রেশনে দেন পাকিস্তান ইমিগ্রেশনে তারা আপনাকে বের হয়ে যেতে দেবে তো এটা খুব কম সংখ্যক এটা জাস্ট একটা জিনিস বলে রাখলাম যে এরকম হতে পারে তো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই এটা তাদের সন্দেহ সন্দেহ মানেই যে আপনি কোনো খারাপ মানুষ কিংবা আপনাকে যারা খারাপ কিছু হবে এমন কিছু না তারা সন্দেহ করতেই পারে অনেকের চেহারা অনেকের পছন্দ হয় না সেটা ডিফিন আরেকটা ইস্যু তো যদি দিয়ে দেয় ওই কাগজটা সেক্ষেত্রে কাগজটা খুবই সাবধানে রাখবেন ঠিক আছে এবং খুব সাবধানে ঘোরাঘুরা করবেন আপনার কোনো সমস্যা নেই পাকিস্তানে বাংলাদেশিদেরকে খুব আদর আপ্যায়ন করে অনেক ক্ষেত্রে পাকিস্তানিরা আপনার কাছে ট্যাক্সি ভাড়া নেবে না খাবারের বিল নেবে না নর্মাল পাকিস্তানিদের ক্ষেত্রে বলতেছি তো আপনাকে খুবই আদর আদর যত্ন করবে তারা আর খারাপ মানুষ ভালো মানুষ সবখানি আছে সেটা তো আপনার দায়িত্ব কিন্তু আপনি যদি এই ফর্মটা হারিয়ে ফেলেন তখন আপনাকে আবার ইসলাম আবার দৌড়াদৌড়ি করতে হবে অনেক ঝামেলার মধ্যে থাকতে হবে তো দরকার নেই ওই কাগজটা অবশ্যই আপনি সেফলি রাখবেন আর যদি না দেয় এই ধরনের কোনো পেপার্স ইমিগ্রেশন অফিস থেকে তারা তার কোনো কথাই নেই নর্মালি অন্যান্য দেশে যেভাবে যান সেভাবেই যাবেন সেভাবেই চলে আসবেন আপনার পুলিশ স্টেশন যাওয়ার কোনো দরকার নেই তারপরে যখন আপনার পাকিস্তান ঘোরা শেষ হয়ে গেল আপনি একইভাবে এই ওয়াগা বর্ডার দিয়ে আপনি ভারতে প্রবেশ করবেন ভারতে প্রবেশ করার পর একইভাবে ওই দিল্লিতে আসলেন দিল্লি থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বর্ডার দিয়ে আপনি আপনার যে বর্ডার দেওয়া আছে বাংলাদেশে ঢোকার মতো সে বর্ডার দিয়ে আপনি চলে আসতে পারেন বাংলাদেশে তো এই হচ্ছে টোটাল ট্যুর প্রসেস এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কারা যেতে পারবেন অথবা কারা কারা যেতে পারবেন না বেসিক্যালি পারবেন পারবেন না তো না কাদের অ্যাপ্লাই করা উচিত কাদের এই জিনিসটা করা উচিত না সেটা পাকিস্তানের যাওয়ার ক্ষেত্রেই বলছি আমি যখন পাকিস্তানের ভিসার জন্য যে আমার ভিডিওতে আছে ওখানেও আমি একই কথা বলছি এখানেও একই কথা বলছি আপনি আপনার ফ্রেশ পাসপোর্ট দিয়ে সরাসরি প্রথমেই পাকিস্তানে যাওয়ার জন্য পাকিস্তানের ভিসা করবেন না এখন আপনি এটা বলতে পারেন যে আমি তো আগে ইন্ডিয়ার ভিসা করছি কারণ আমি তো ইন্ডিয়া ইন্ডিয়াতে আগে যাব। তারপরে না পাকিস্তানে যাব ঠিক আছে ওটা মানুষ ওটা জিনিসটাই হচ্ছে যে আপনি আপনার দিক থেকে আপনি লজিক দিতেই পারেন কিন্তু যারা ইমিগ্রেশন অফিসার আছে কিংবা সরকারি দপ্তর যে ইন্ডিয়া বলুন বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন এক চোখে দেখেই বুঝবে যে আপনি আসলে পাকিস্তান যাওয়ার জন্য আপনি তো বাধ্য ইন্ডিয়ান ভিসা করতেন তো আপনি যেতেই পারতেন না তো আপনি বাধ্য হয়েই করছেন আদারওয়াইজ আপনি করতেন না তো ফ্রেশ পাসপোর্টে বা একবার দুইবার ইন্ডিয়ায় গিয়েছেন অনেকে হয়তো বলবে একবার দুইবার ইন্ডিয়ায় গেলেও আপনি যেতে পারেন ঠিক আছে যেতে তো পারবেন যেতে আপনাকে কেউ ঝামেলা করবে না কিন্তু পরবর্তীতে বাংলাদেশের ইমিগ্রেশন আপনাকে ঝামেলা করতে পারে অন্য কোনো দেশে যেতে অন্য কোন দেশ আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে হাজারটা ঝামেলা করতে পারে তো যদি ব্যাপারটা এমন হয় আপনি গত পাঁচ ছয় বছরে পাঁচ ছয়টা দেশ ঘুরেছেন সাথে ইন্ডিয়া দুই তিনবার যাতায়াত করেছেন আপনি বিন্দাস চলে যান কোনো টেনশন নেই কিন্তু যদি ব্যাপারটা হয় হয় যে আপনি একদম ফ্রেশ পাসপোর্ট অথবা আজ থেকে পাঁচ ছয় বছর আগে একটা দেশে গেছেন তারও হয়তো দশ বছর আগে আরেকটা দেশে গিয়েছিলেন তো এরকম গ্যাপ যদি থাকে সেক্ষেত্রেও আরেকবার দুইবার ইন্ডিয়া ঘুরে এসে তারপরে আপনি যান আর ফ্রেশ পাসপোর্টে একদম না ভাই প্লিজ একদম যে না আপনি পরবর্তীতে এই পাসপোর্ট নিয়ে আপনি অনেক ঝামেলায় পড়বেন ঠিক আছে তো যেহেতু পলিটিক্যালি বাংলাদেশের সাথে পাকিস্তানের ঝামেলা আছে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ঝামেলা আছে এইরকম আরও অনেক দেশের সাথে অনেকের ঝামেলা আছে কিন্তু আপনার যদি অনেক ট্রাভেল হিস্ট্রি থাকে যে আপনি বিভিন্ন দেশে যান সেই ক্ষেত্রে পাকিস্তান যাচ্ছেন আপনি অবশ্যই যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তার জন্য আপনার হিস্ট্রি ক্রিয়েট করতে হবে এবং আরও ফর্মে ওখানে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কেন পাকিস্তানে যাচ্ছেন এক সোজা ট্যুরিস্ট অথবা ভিজিট এই দুটার বাইরে কোনো কথা লিখবেন না আর আসলেই তো আপনার তো অন্য কোনো কারণও নেই পাকিস্তানে যাওয়ার তো ট্যুরিস্ট অথবা ভিজিট এর বাইরে কোনো কথাই লিখবেন না কারণ পাকিস্তানে আর অন্য কোনো কারণে আপনার আসলে যাওয়ার কোনো কথা না তো এই হচ্ছে মোটামুটি পুরা প্রসেসটা আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কর লাইক দিয়ে দেবেন একটি আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো নতুন কোনো কিছু জানতে চান নতুন কোনো দেশের কোনো প্রসেস নিয়ে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু জানাতে আর আমার চ্যানেলে বাংলাদেশ থেকে নেপালে কীভাবে যাবেন সেটারও একটি ভিডিও আছে সময় হলে দেখে নেবেন ধন্যবাদ